তৃণমূল করতে গেলে মানুষকে প্রাধান্য দিতে হবে, নিজের করে খাবার জায়গা তৃণমূল নয়। বৃষ্টি ভেজা একুশের মঞ্চে বার্তা অভিষেকের। নিজের করে খাওয়ার জায়গা তৃণমূল নয়, তৃণমূল করতে গেলে মানুষকে প্রাধান্য দিতে হবে। একুশের মঞ্চ থেকে দলীয় নেতাদের উদ্দেশ্যে কার্যত এভাবেই কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের জনসমর্থন নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে যোগ্য প্রার্থীকে যোগ্য সুযোগ দিয়ে তৃণমূল কংগ্রেস মাঠে নামবে। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি কেউ ভাবে যে মুখ দেখিয়ে পঞ্চায়েতের আসন পাব, দাদার জলের বোতল বইয়ে পঞ্চায়েতের আসন পাব, এর ওর কাছের লোক হিসেবে পঞ্চায়েতের আসন পাব, আপনাকে মানুষ যদি সার্টিফিকেট দেয় তবেই আপনি তৃণমূলের প্রার্থী হবেন, নইলে যত বড় নেতার ছত্র ছায়ে আপনি থাকুন, যত বড় নেতার ছত্র ছায়ে আপনি থাকুন, আপনাকে পঞ্চায়েতে দল কোনো রকম কোনো টিকিট দেবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে কার্যত কড়া হুঁশিয়ারি দেন অভিষেক। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাংলার নামে করা হচ্ছে, দীর্ঘদিন ধরে এই অভিযোগে সরব বিরোধীরা। এদিন মঞ্চে তার জবাব দেন অভিষেক। তিনি বলেন, বাংলার প্রকল্প বাংলার নামে হবে, কেন্দ্র টাকা না দিলে বন্ধ করুক। আজকে বিজেপির নেতারাই বলছে মোদিজিকে বলে বাংলার টাকা বন্ধ করে দিয়েছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলা আপনাদের কাছে হাত পা দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিন, তৃণমূল কংগ্রেসকে সময় দিন, বাংলা থেকে বাংলার টাকা বাংলার মানুষের কাছে যাবে, দিল্লির কাছে। আমরা হাত পাততে রাজি নই, আত্মসমর্পণ করতে রাজি নই, মেরুদণ্ড বিক্রি করতে রাজি নই। এটাই তো আমাদের মূল মন্ত্র, এটাই তো আমাদের আসল পুঁজি, যে আমরা অন্য দলগুলোর মতো আত্মসমর্পণ করিনি। আপনারা চান মমতা ব্যানার্জি আত্মসমর্পণ করুক, বলুন। আমরা আপনারা চান বাংলার মানুষের প্রতি লাঞ্ছনা হোক, মমতা ব্যানার্জি বাংলার নামে বাংলার যোজনাকে নামাঙ্কিত করেছে, এদের গায়ে জ্বালা। মমতা ব্যানার্জি তো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে মুখ্যমন্ত্রী গ্রাম সড়ক যোজনা করেনি। আপনি কি বলছেন, প্রধানমন্ত্রীর নামে করতে হবে তবেই টাকা দেবো? আমরাও জোর গলায় বলছি, প্রকল্প হলে বাংলার নামে হবে, নইলে আপনার টাকা আমাদের দরকার নেই। বাংলা গ্রামীণ সড়ক যোজনা হবে, বাংলা আবাস যোজনা হবে, নির্মল বাংলা হবে, বাংলার নামে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি 1.5 কোটি গৃহবধূদের পরিবারের সকলকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে, রাস্তা 100 দিনের টাকা আর বাংলা আবাস যোজনায় বাড়িও আপনাদেরকে দেবে, বাংলাই নিজে রাস্তা তৈরি করবে, আপনাদের টাকার দরকার নেই। সামনেই পঞ্চায়েত নির্বাচন, সে কথা মাথায় রেখে এদিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দাদার জলের বোতল বইলে পঞ্চায়েতের টিকিট মিলবে না, সাধারণ মানুষ যাকে চাইবেন তিনিই পাবেন পঞ্চায়েতের টিকিট। আপনাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে তৃণমূল কংগ্রেস করতে গেলে দলীয় অনুশাসন, মমতা ব্যানার্জির চিন্তাধারা, নেত্রীর আদর্শ, আন্দোলন সংগ্রাম উৎসর্গীকৃত হয়ে তৃণমূলটা করতে হবে। যদি কেউ ভাবে নিজের করে খাবার জায়গা তৃণমূল, আমি আগেও বলেছি আবার বলছি, হয় ঠিকাদারি করবেন, নইলে তৃণমূল কংগ্রেস করবেন। তৃণমূল কংগ্রেস করতে গেলে নিঃস্বার্থভাবে করতে হবে, নির্ভীক, নির্ভয়ে, নির্লোভে করতে হবে, যাতে মানুষ আগামী দিন পরিষেবা পায়। আজকের তৃণমূল অন্য তৃণমূল, এই তৃণমূলে মির্জাফাররা নেই, এই তৃণমূলে গদ্দাররা নেই, এই তৃণমূলে বেঈমানরা নেই, এই তৃণমূলে 2 নম্বরীরা নেই, এই তৃণমূলে ধান্দাবাজরা নেই। এদিন বক্তব্যের শুরুতেই শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শহীদ তর্পণ সেরে মঞ্চে ওঠেন। তখন আকাশের মুখ ভার, এরপরই শুরু হয় বৃষ্টিপাত। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য শুরু করেন, ঠিক তার কিছু সময়ের মধ্যেই শুরু হয় প্রবল বৃষ্টিপাত। মুষলধারে বৃষ্টিপাতকে উপেক্ষা করেই বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি আরো বলেন, যখন গেল গেল রব তুলেছিল যে তৃণমূল ক্ষমতায় ফিরছে না, 200-এর বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে,
আপনারা জান কবুল প্রাণ দিয়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে বাংলায় মামাটি মানুষের সরকার তৈরি করেছে। 2019 সালে আমরা যখন শেষ 21 জুলাই করেছিলাম, সেই চিত্রটা আমার আজও মনে আছে। তখন আপনাদের মনে একটা দুঃখ, একটা বেদনা, একটা আশঙ্কা ছিল যে দলের হয়তো প্রত্যাশিত ফল বিধান লোকসভায় হয়নি, আগামী বিধানসভায় কি হবে। সেদিনকে জেদ নিয়ে মাঠে নেমেছিলাম যে তৃণমূল কংগ্রেসে কর্মীদের মতো নেতাদেরও হতে হবে, যারা প্রাণ দিয়ে লড়াই করতে প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে দিক দিগন্তে ছড়িয়ে দিতে প্রস্তুত। আজকে আপনাদের চোখে মুখে যে আশা, যে প্রত্যাশা, যে জোর জেদ আমি লক্ষ্য করছি, এত এতক্ষণ ধরে টানা বৃষ্টি পড়ছে, একটা লোক নিজের আসন ছেড়ে যায়নি, একটা মা একটা বোন নিজের আসন ছেড়ে যায়নি। সুতরাং এই লড়াই শুধুমাত্র আগামী দিন মামাটি মানুষের পঞ্চায়েত গড়ার লড়াই নয়, এই লড়াই দিল্লির বুকে গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক গঠনমূলক আর মানুষের জন্য একটা সরকার তৈরি করার সূচনা মাত্র আজকের এই সভা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, কলকাতা।